জয়পুরহাটের পাঁচবিবিতে ভারত বাংলার তিন দিন ব্যাপী নাট্য উৎসবের উদ্বোধন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পাঁচবিবি থিয়েটারের আয়োজনে বুধবার 24 মে সন্ধ্যায় বারোয়ারি মন্দির চত্বরে অনুষ্ঠিত হয়। পাঁচবিবি থিয়েটারের সভাপতি ও পৌর মেয়র হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে উদ্বোধন করেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু। উদযাপন আছে, এগুলো আমাদের সংস্কৃতির উপাদান, এগুলোকে বাদ দিয়ে আমি। অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সালেহীন তানবীর গাজী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাইদ আল মাহবুব চন্দন, বালিঘাটা ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান রাজু, আওয়ামী লীগ নেতা জায়দুল মাস্টার, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌসিক হোসেন ময়না, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজু, মুক্তিযুদ্ধের গবেষক ও সাংস্কৃতিক কর্মী আমিনুল হক বাবুল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। জয়পুরহাট প্রতিনিধি জুয়েল শেখের তথ্যচিত্রে পিআইবি 71 টিভি।